দায়িত্ব ভাঙ অগাত মোল্লা কেন? তার কারণ কি? নিজের ছেলে দুধ দিতে পারে না, মাসির ছেলের ওপরে দরদ। হাওড়ের মানুষ আর ছেলে মানুষ নই, আসলে তোলায় থাকে না, আসলে তোলায় থাকে না। এরা আপনার যোগ্য প্রমাণ দেবে ভোটে, পঞ্চায়েতের ভোটে। তোমরা এমন একজন নেতাকে চাই যে সত্য কথা বলবে, সত্যর কলম চালাবে, নিজের অধিকার নিজে বুঝিয়ে দেবে। আমরা একটু শান্তিতে থাকতে চাই। এর আগে আমরা দেখেছি যারা ছিল পঞ্চায়েতে টিএমসিরা, ও তাদের দ্বারায় তো কোনো কাজই হলো না, অনেক কাজ করেছে দেখলাম শুনলাম, তো কাজ ভালো করেছে। তুই এত আউমাউ কেন করছে, এত হামলা কেন করছে, এত ঝামেলার কেন মন লিখছে? সব কিছু চিন্তাভাবনা ছেড়ে দিন না, দিয়ে ভালো কাজ যদি করতে তো তোমাদের ভালো কাজ ফলাফল হবে, এটা নিশ্চিত তোমরা থাকতে পারতে। জনগণের আর কোনো বোঝাতেই পাচ্ছেন না যে ভোট আমাকে দিন, আমাদের দিন। এরপরে তোমরা সন্ত্রাসী বাদ করবেন কি বলছেন? দায়িত্ব ভাঙনে অন্য কেউ আরও ছিল নেতা পত্রের ভাঙনে, কিন্তু কাউকে দিল না। কাকে দিল? দিদি স্বয়ং এক সন্ত্রাসীর হাতে তুলে দিল। সে হচ্ছে কে? সওগাত মোল্লা। কেন? তার কারণ কি? তিনি যখন ভাইজানের ভোটে আগের বারে জিতেছিল, যারা রোজদার ছিল, যারা ওখানে বসবাস ছিল করছিল, তাদের ঘর ভাঙচুর করে এবং জিসিপি দিয়ে ভেঙে তাদের ইফতার পর্যন্ত করতে দেয়নি এবং তাদের বাড়ি ছাড়া করে দিয়েছে, ঘর দোর ভেঙে দিয়েছে, দাউ দাউ করে চলেছে জনগণ, তার জ্বলন্ত প্রমাণ। তো দিদিও তার প্রমাণ, কেননা দিদি জানে তো। তারপরে নিজের ছেলে দুধ দিতে পারে না, মাসির ছেলের ওপরে দরদ। মাসির ছেলে ছুটে এসে দুধ দেবে বলে এসছে ভাঙড়ে, তো ভাঙড়ের মানুষ আর ছেলে মানুষ নই, আসলে তোলায় থাকে না, আসলে তোলায় থাকে না। এরা আপনার যোগ্য প্রমাণ দেবে ভোটে, পঞ্চায়েতের ভোটে। তোমরা নিশ্চিন্তে থাকো না, তোমাদের নেতারা তো দীঘায় হোটেল করেছে, যাও না পঞ্চায়েতের পরে আগে থেকে সেই হোটেলে গিয়ে একটু আরামে থাকো না, এখানকার মানুষ একটু আরামে ভোট তোমাদের দেবে, বা সবাই মিলেমিশে থাকবে, কোনো সন্ত্রাস চায় না এখানকার মানুষ, কোনো অত্যাচারকে চায় না, কোনো বিরোধীকে এখানে যে হাঙ্গামা, এখানে কি শত্রুতা, এখানে বোমা বারুদ নিয়ে চলবে এরকম ইচ্ছা কোনো মানুষের নেই। এখানকার মানুষ সাধারণত মানুষ খেটে খায়। এখানকার আগেও দেখেছি অনেক এমএলএ এসেছিল, কে? মিমি চক্রবর্তী। তিনি নাচ দেখিয়ে, হ্যাঁ তিনি নাচ দেখিয়ে কোমর দেখিয়ে চলে গেছে। এর আগে ছিল কে? কবির সুমন, তিনিও একটা বিধায়ক ছিল, তিনিও গান গাইতে গাইতে এখানকার মানুষের ভুলিয়ে চলে গেছে। এরপরে আর কত কাউকে লাগবেন? আমরা এমন একজন নেতাকে চাই যে সত্য কথা বলবে, সত্যর কলম চালাবে, নিজের অধিকার নিজে বুঝিয়ে দেবে, প্রতিটা মানুষের অধিকার পরিষ্কার বুঝে নেবে। এই সব দায়িত্ব এই মানুষের ওপরে চেপে গেছে। এখনকার নেতা নেতৃত্ব যা করছে বা করবে আগামীতে, এই চোরেদের হাত ধরে পঞ্চায়েত গেলে ডাকাতি করবে না তার কোনো কারণ নিশ্চিত কেউ কোনো মানুষ বলতে পারবে? আগামীকাল আগামী থেকে সেই সব নেতাদের নিয়ে যাবেন, তারা ডাকাতি করবেই, এটা আমরা নিশ্চিত ভেবে নিয়েছি। আমরা একটু শান্তিতে থাকতে চাই, শান্তির যে নেতা চাই যে তার হাতে সত্যর কলম চলবে, হিন্দু মুসলিম সবার দেখবে, সমান অধিকার ন্যায়ের চোখে তাকে বুঝিয়ে দেবে, তাকে তার দায়িত্ব বুঝিয়ে পালন করে এই সব নীতি নিয়ে, যার মধ্যে আল্লাহর ভয় আছে, যার মধ্যে কোরআনের ভয় আছে, যে আল্লাহকে বিশ্বাস করতে পারে যে এই দুনিয়া ছেড়ে চলে যাবে এই ভয় আছে, সে কোনোদিন অন্যায়ের পথে পথ রাখবে না, অন্যায়ের পথে পা রাখবে না, অন্যায় কাজ তার দ্বারা হবে না, তার দ্বারা সত্য কাজ হবে, সত্য বিচার পাবে, এই আশা রেখে মানুষ আইএসএফ করে। আমরা ভাইজান হচ্ছে পীরের আওলাদ, পীরকে আমরা মাথায় রাখি, পীরকে শ্রদ্ধ করি, পীরের অসম্মান করলে আমরা নিজেরা জ্বলি, পীরকে দেখলে আমরা নিজেরা ঠান্ডা থাকি, পীরের দ্বারা গেলে আমরা ছায়া পাই, আমরা তার নির্দেশের মধ্যে অনেক কিছু পাই যা পীরের দোয়া চাই। পীর যেমন আমার সুলতান শাহ বাবা, যেমন গোরাচাঁদ বাবা, যেমন আমার ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কেওলা তানার, আমরা পোতা নাতি ভাইপো এরাই ছিটিয়ে ছিটিয়ে মুসলমানের কলমার দাউ দিয়েছিল সেই তানারাই, আর তানাদের হাতে দায়িত্ব চাই। আল্লাহ এমন একটা লোককে পাঠিয়ে দিয়েছে যার দ্বারায়
যার ইশারায় অনেক কিছু আল্লাহ করিয়ে সেটা আল্লাহর ইশারায় হয়েছে, সেই নেতাকে পাঠিয়ে দিয়েছে এই সমাজের দুর্নীতিকে বন্ধ করার জন্যে। এই